বাংলাদেশ থেকে সকল মুক্তিযোদ্ধার সন্তান যখন একত্রিত হয়ে গেরাও করে ধরবে, তখন তোমরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। কাজে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, তোমরা বাসায় ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও, না হয় তোমাদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের অস্তিত্বের মধ্যে যখন আঘাত আসবে, তখন তারা কিন্তু বসে থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত এই 30% কোঠা, এই 30% কোঠা কারো ভিক্ষার জিনিস না, এই 30% কোঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া একটি সম্মানী জিনিস। এই সম্মানী 30% কোঠা, এই 30% কোঠাকে বন্ধ করার জন্য, এই 30% কোঠাকে বাতিল করার জন্য, এই 30% কোঠাকে পাশ্চবিদ্ধ করার জন্য একটি প্রচক্রি মহারতি করে লাগছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের উপরে কি করে আন্দোলন করা হয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 30% কোঠা এমন একটি কোঠা, এটা কারো করোনা নয়। এই 30% কোঠা নিয়ে যারা আজকে মাঠে আন্দোলন করতেছে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরা যে ভুল বুঝে দিয়ে আন্দোলন করতেছ, যে ভুল মেসেজ নিয়ে আন্দোলন করতেছ, এটা একটি ভুল মেসেজ। কেননা মুক্তিযোদ্ধার সন্তান আজকে অযোগ্য নয়, মুক্তিযোদ্ধার সন্তান আজকে স্বশিক্ষায় শিক্ষিত, মুক্তিযোদ্ধার সন্তানরা আজকে স্বমেধায় মেধিত, মুক্তিযোদ্ধার সন্তানরা সর্বাবস্থায় শিক্ষা দীক্ষায় তারা যোগ্যতা লাভ করে, সর্বাবস্থায় তারা আজকে বিরাজমান। কাজে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে তারা আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য ততদিন পর্যন্ত এই 30% কোঠা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না, যাবে না, যাবে না। আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের এই সন্তানের উপস্থিতি এটা একেবারে সামান্যতম, সামান্যতম। সারা বাংলাদেশ থেকে সকল মুক্তিযোদ্ধার সন্তান যখন একত্রিত হয়ে গেরাও করে ধরবে, তখন তোমরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। কাজে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, তোমরা বাসায় ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও, না হয় তোমাদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের অস্তিত্বের মধ্যে যখন আঘাত আসবে, তখন তারা কিন্তু বসে থাকবে না।